فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أمريكو خير যে কোন ধরনের গুনহা মাফ হবে আর কোন ধরনের গুনহা মাফ হবে না এখানে জেনার গুনহা সুদের গুনহা শিরকের গুনহা দেখেন একটা স্পষ্ট কথা যে দুনিয়ার মধ্যে যে কোনোই গুনা হোক গুনা করার পরে যদি কেউ তবা করে আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ প্রত্যেক গুনহার ক্ষমা করে দেন প্রত্যেক গুনহা মাফ করে দেন যদি আল্লাহর হক থাকে তা তালা ক্ষমা করে দেন তওবা করলে যদি মানুষের হক থাকে মানুষের আপনি টাকা পয়সা কেড়ে নিয়েছেন আর অত্যাচার করেছেন তো সেগুলো গুনা আল্লাহ মাফ করবেন না ক্ষমা করবেন না কিন্তু আল্লাহর হক যেগুলো আল্লাহ প্রত্যেক গুণা মাফ করে দিতে পারেন যদি আপনি তবা করেন দুনিয়ার মধ্যে দুনিয়ায় আপনি তবা করেছেন দুনিয়ার মধ্যে আপনি শিরক করেছেন দুনিয়ার মধ্যে আপনি সুদ খেয়েছেন কিন্তু আল্লাহর কাছে আপনি এখন তবা করছেন যে আমি সম্পূর্ণ গুণার কাজ আমি ছেড়ে দিয়েছি আল্লাহ আমি তবা করছি যদি খালিস তবা করেন আল্লাহর জন্য যদি তবা করে থাকেন তাহলে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন শুধুমাত্র সিরকের গুণা ক্ষমা করবেন না এটা কখন কেমতে দিন শির্ক অবস্থায় যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তালা ক্ষমা করবেন না কিন্তু যদি শিরক অবস্থায় দুনিয়া আপনি শির করেছেন কিন্তু আল্লাহ আপনি আল্লাহর কাছে তবা করলেন ক্ষমা চাইলেন তা আল্লাহ ক্ষমা করে দেবেন কোরআন এস ইল্লাশরা কবি আল্লাহ তালা সীরকের গুণা কোনো দিন ক্ষমা করবেন না কোনোদিন মাফ করবেন না সির্ক বাদ দিয়ে যেগুলো গুনা আছে আল্লাহ তালা চাইলে ক্ষমা করে দেবেন আর না চাইলে সাজা দিবেন সাজা দেওয়ার পরে তখন সে জান্নাতে যেতে পারে কিন্তু তখন শির্কের গুনা মাফ হবে না তো এই আয়ের যেটা আছে এটা ক্যামতের ব্যাপারে যদি শির্ক অবস্থা মারা যায় তো কেমন দিন আল্লাহ তালা শিরকে গুনা মাফ করবেন না আর শির্ক ছাড়া যদি অন্য কোনো গুনা থাকে আর তোবা যদি না করে থাকে আল্লাহ তালা চাইলেন শাস্তি দিতে পারেন চাইলে না শাস্তি দিয়ে ক্ষমা করে তাকে জান্নাতে পাঠিয়ে দিতে পারেন কিন্তু দুনিয়ার মধ্যে যদি আপনি যে কোনো গুণ গুণা করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করে দেবেন যেন আমরা প্রত্যেক গুণা থেকে বেঁচে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে প্রত্যেক ছোট বড় গুনা থেকে দূরে রাখেন আমিন ওয়াখদান আলহামদুলিল্লাহ রবীলআ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক